অনাহারে থাকা প্রয়াত অধ্যাপকের পরিবারের 3 সদস্যের স্বেচ্ছা মৃত্যুর চেষ্টা বিফল হওয়ার পর একমাত্র সম্বল বাড়ি বিক্রির সিদ্ধান্ত। রাজ্য সরকার হাজারো সমস্যা করেছে সমাধান, বিভিন্ন সরকারি প্রকল্প পৌঁছাচ্ছে দুয়ারে। শান্তিপুর শহরের 17 নম্বর ওয়ার্ডের ডাবড়েপাড়া এলাকার অধ্যাপক পরিবারে দুয়ার পেরিয়ে অভাব প্রবেশ করেছে বহু বছর আগে। প্রয়াত অধ্যাপক পরমানন্দ মুখার্জির 2 মেয়ের মৃত্যুর পরে বর্তমানে রয়েছেন 3 অবিবাহিত ভাই বোন। দিদি নমিতা মুখার্জির বয়স 72 বছর, মাধ্যমিক পাশ। এক ভাই দেবাশিস মুখার্জির বয়স 70 বছর, তিনি বিজ্ঞান বিভাগে স্নাতক। ছোট ভাই বিশ্বজিৎ মুখার্জির বয়স 65 বছর, পাশ করেছিলেন বিকম। অধ্যাপক পরিবারের দেবী সরস্বতী সুপ্রসন্ন থাকলেও লক্ষ্মী উঁকি মেরে দেখেননি কোনোদিন। অধ্যাপক পরমানন্দ বাবুর ছাত্র ছিলেন শান্তিপুরের দীর্ঘদিনের পৌরপতি ও বিধায়ক প্রয়াত অজয় দে। সরকারি নিয়ম অনুযায়ী অধ্যাপকের মৃত্যুর পর তার ছেলে মেয়েরা উচ্চশিক্ষিত হলেও পায়নি কোনো চাকরি বা কাজের সুযোগ, মেলেনি হকের পেনশনও। শান্তিপুর পৌরসভা, রানাঘাট মহকুমা শাসকের অফিস, বিকাশ ভবন ভন্ড হয়ে ঘুরেও বাবার প্রাপ্য পেনশনের সুরাহা করে দিতে পারেনি সেকাল বা একালের কোনো জনপ্রতিনিধি। ছোট ভাই বিশ্বজিৎ মুখার্জির কথায়, ব্যাকডোর দিয়ে চাকরি হওয়ার কারণে যোগ্যতার প্রমাণ দেখানোর সুযোগ মেলেনি। জনপ্রতিনিধিদের সম্পর্কে তিক্ত অভিজ্ঞতার মন্তব্য বাংলায় প্রকাশ না হলেও ইংরেজিতে বহিঃপ্রকাশ হয়েই গেল জীবনের অন্তিম সময়ে এসে। বড় ভাই দেবাশিস মুখোপাধ্যায় অবশ্য এক ডাক্তারের কেমিস্ট্রি কাজ করে সামান্য অর্থ দিয়ে ভাই বোনদের দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করতে পারতেন সেই সময়। তবে বর্তমানে বয়সজনিত কারণে এবং শারীরিক প্রতিবন্ধকতার কারণে ছোট ভাই ছাড়া নড়াচড়া করতে পারেন না কেউই। দিদি এবং তার বার্ধক্য ভাতার 2000 টাকা গ্যাস এবং ইলেকট্রিকের বিল দিতেই লেগে যায়। তাই 10 থেকে 12 টাকা কেজি দরে ক্ষীরের চাল গুঁড়ো করে ঘন ফ্যান দুধ দিয়ে খান একবেলা। দিনের পর দিন আধ পেটা খেয়ে থাকলেও এত বড় পৃথিবীর খোঁজ নেন না কেউই। তবে প্রতিবেশী প্রতাপচন্দ্র পারমাণিক সাধ্য অনুযায়ী চেষ্টা করেন বলেই স্বীকারোক্তি ওই পরিবারে। দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য সম্প্রতি 3 ভাইবোন একসাথে বিষ খেলেও কপালে দুর্ভাগ্য পোয়ানোর কারণে হয়তো মৃত্যু হয়নি কাদরীর। বর্তমানে তারা কোনো এক সহৃদয় ব্যক্তির প্রতীক্ষায় রয়েছেন। শেষ সম্বল বাড়িটুকু নিয়ে তাদের বাকি জীবনটুকু 3টি পেট একবেলা কোনো মতো দুটো খেতে দিয়ে বাঁচিয়ে রাখেন সেই আশায়। তবে লকডাউনের মধ্যে সহযোগিতা করতে আসা 2টি NGO দুপ্যাকেট বিস্কুট দিয়ে 4টি ছবি তুলে পাবলিসিটি বাড়িয়ে আর আসেননি কখনো। দিদি নমিতা মুখার্জির কথায়, শুনেছিলাম করোনা থেকে দেশ ও রাজ্যবাসীকে বাঁচানোর জন্য 3 বার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তবে আমাদের 3 জনের জন্য ভাবেনি কোনো সরকারি। স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও কিছুটা দুশ্চিন্তা মুক্ত হতাম চিকিৎসার ক্ষেত্রে, তাও জুটল না কপালে। এই প্রসঙ্গে প্রতিবেশী মিতা পারমাণিক বলেন, একসময় সম্ভ্রান্ত এবং শিক্ষিত পরিবারের এই দুর্দশা দেখে খুব কষ্ট লাগে। নিজেদের সামান্য রোজগার থেকে কিছুটা সহযোগিতার চেষ্টা করি। বর্ধমান রায়না। কিন্তু আপনার জন্ম সব এখানে? না, এক একজনের জন্ম এক এক জায়গায়। আচ্ছা, ওর জন্ম রাজকোট, ওর জন্ম কলকাতা, আমার জন্ম বেনারস। তখন বাবার আর কি নির্দিষ্ট কোনো বাড়ি ছিল না? না। আচ্ছা, প্রফেসর কি শেষ দিকে শান্তিপুর কলেজে? হ্যাঁ, 57। এখান থেকে রিটায়ার করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, তার পরবর্তীকালে এই আপনারা তো গিয়েছেন, তখনকার প্রিন্সিপালের সঙ্গে দেখা করেছেন, কাগজপত্র হয়েছে, কিছুই কোনো হয়নি? আর এখানকার যে তারা যারা দায়িত্ব রয়েছে, জনপ্রতিনিধি যারা, কাউন্সিলর, চেয়ারম্যান, MLA, এরা দেখুন, আপনি এই নেটে খবরটা তুলছেন বলে মুখের ভাষাটা বেরোবে না। জেরাল টপ টু বটম বাস্টার চাই, জেরাল ইকুয়াল, নো এনি আদার্স বিটুইন ডিফারেন্ট স্টুডেন্ট, সেই কেউ অল টোটাল করাপশন। তো এখন এই যে শোনা যাচ্ছে যে আপনারা বাড়ি বিক্রি করে দেওয়ার উপক্রম হয়েছে, কি কারণে মানে আর পেরে উঠছেন না? না, আমি 3 জনকে প্রপোজাল দিয়েছিলাম, আমরা তো 3 জনে একসাথে মরবো না, মাঝে আমরা 3 জন সুইসাইড করতে গিয়েছিলাম, বিষও খেয়েছিলাম, কিন্তু মরিনি এই এইটা কপালের দোষে। 3 জন একসাথে? না, 3 জনে একসাথে। তা আমি বলেছিলাম আমরা 3 জনে তো একসাথে মরবো না, একজন আগে পরে করে যাবে, যতদিন বাধ্য আমাদের দেখভাল করতে হবে এই বাড়ি জমি, আমাদের যা যা আছে স্থাবর অস্থাবর
সব সম্পত্তি আপনাকে আমি লিখে দেবো, কিন্তু আমাদের তিনজনের খাওয়া পড়া দেখাশোনা ওষুধ চিকিৎসা সব দেখভাল করতে হবে। বললো দুদিন পরে সেরা দেবো, আর দুদিন আজকে তিনটে বছর দুটো বছর দিন। এই যে করোনার মধ্যে পরিস্থিতির মধ্যে তখনও তো আপনাদের এরকম অবস্থা ছিল, এখান থেকে আপনার হাসপাতালে যেতে যথেষ্ট অসুবিধা হয়, কারা নিয়ে যান যখন খুব অসুস্থ হন? তো আমাদের নিজেদের ব্যক্তিগত গাড়ি ভাড়া, আর খুব এমার্জেন্সি হলে এই যে একটাই জানুই এর স্বামী, এই যে প্রতাপ, কি নাম? প্রতাপ চন্দ্র প্রামাণিক, ওকে প্রায় সবাই ভূমাতা বলে ডাকে, ওই একমাত্র দেখাশোনা করে। ওই 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 বিক্রি করার উপক্রম হয়েছে, কারণ থাকতে পারবেন না বলে? না, বিক্রি বলতে এখন আর কোথায় যাবো, শেষ বয়সে কেউ যদি দায়িত্ব নেয় এক্ষুনি হাজিমকে লিখে দিয়ে বিলি চলে। জুলজির অধ্যাপক ছিলেন, মানে প্রাণীবিদ্যার অধ্যাপক ছিলেন। আমি একজন সামান্য বিএসসি গ্রাজুয়েট, আর ওষুধ কোম্পানি কেমিস্ট হিসেবে কাজ করেছি। আমরা দু ভাই আর দিদি ওখানে শয্যাশায়ী, ওখানে রয়েছে। সবারই তো বয়স হয়েছে এবং সবারই তো শরীর খারাপ। হ্যাঁ, তো আপনার বাবার যে পেনশন সেই সমস্ত গুলো কিছু পাননি? না, রাজ্য সরকার বলে দিয়েছে, আমরা গিয়েছিলাম বিকাশ ভবনে সল্টলেকে বা চিঠি চাপাটি করা হয়েছিল, তারা বলেছে রাজ্য সরকার এই ব্যাপারে কোনো মাথা ঘামাচ্ছে না, পেনশন হবে না। এই যেমন কালকে চলছে কিভাবে আপনাদের সংসার চলছে? ওই বার্ধক্যভাতা পায় আমি আর দিদি, গ্যাস ইলেকট্রিক চলে, আর বন্ধু বান্ধবরা 200-400 টাকা করে দেয়, সেই চলে। আপনারা এখন যারা আছেন তারা প্রত্যেকে অবিবাহিত? আমরা লজ্জার কথা শুনে যান, এটা আপনি রিপোর্ট করবেন, 50-60 টাকা কিলো দরে চাল কিনে খাবার ক্ষমতা নেই, 12-15 টাকা খুদ কিনে আমাদের সে গুঁড়ো করে প্রেশারে চাপিয়ে খানা ভাত খান খাই আমরা নুন দিয়ে তিনটে মানুষে। হ্যাঁ, আর কি শুনবেন না? সেটার জন্যই তো আসা এখানে। ঘরের অবস্থাও তো শুনে যান, দেখতেই তো পাচ্ছেন ঘরের অবস্থা তো খুবই খারাপ। কোনো আপনাদের এখান থেকে যোগাযোগ করেনি কাউন্সিলর বা কোনো চেয়ারম্যান? না, খুব স্বার্থপর রাজনীতি নেতারাই স্বার্থপর, তার ভোটের জন্য আসে ভোটের পাখি, ভোট মিটে গেলে তারা উড়ে চলে যায়। তারপরে তো বাবা তো অধ্যাপনা করতেন, সেই অধ্যাপনার কোনো কাগজপত্র কোনো সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে তাহলে পেনশন পান না কেন? না, তার পেনশনটা তো পেলাম না, অনেক কষ্ট করেছি, রান্নাঘাটে গেছি, কলকাতায় কোর্টেও গিয়েছি, কিচ্ছু পাইনি। এখানে যে স্থানীয় কাউন্সিলর বা ধরুন এমএলএ চেয়ারম্যান এদের কি? ওরা তো এড়িয়ে যায়, এড়িয়ে যায়। আপনাদের কিভাবে চলছে এখন? তাই না, কলকাতা কোর্টে গিয়েছি, কিচ্ছু হয়নি, কাগজপত্র সব দিয়ে এসেছি কলকাতা। কিভাবে চলছে এখন আপনাদের, কিভাবে চলছে? শরীর খারাপ হয় হাসপাতালে পৌঁছতে পারেন না? আমাকে তো টেচারে করে নিয়ে যেতে হবে, হাঁটতে পারি না, তো প্রতিবন্ধী। আচ্ছা, হাঁটতে পারি না। সার্টিফিকেট আছে প্রতিবন্ধকতা? প্রতিবন্ধকতা সার্টিফিকেট আছে? না না, কিছু নেই, সেসব করা হয় না। না না, কেউ কিছু বললে সবাই এড়িয়ে যায়, কেউ কিচ্ছু করে দেয় না। তো আর উপার্জনের মানে অন্য কোনো পরিবারের লোকজন সহযোগিতা বা কিছু? না, আমাদের আত্মীয়স্বজন সেরকম কেউ নেই। এই ঘর বাড়ির যা পরিস্থিতি তাতে তো ধরুন আগামীতে মানে বর্ষা আসলে তো প্রতিবারই বৃষ্টি হয়। তো কিভাবে চলবে ভাবছেন? ওই তো, তাই তো আমাদের খুব কষ্ট।
হ্যাঁ, খুবই ভালো কথা বলেছেন। আমি যখন বিধায়ক হইনি তখন এই ব্যাপারটা সম্ভবত সর্ব সর্ববৃহৎ দৈনিক পশ্চিমবঙ্গের তার নদীয়ার কলমে এটা বেরিয়েছিল ছবি সহ, আমি এটা পড়েও ছিলাম। সেই সময় চেয়ারম্যান ছিলেন অজয়দেব, তিনিও কিছু সহযোগিতা করেছিলেন, এবং আমাদের ওয়ার্ডের কাউন্সিলর যিনি ছিলেন, এখন উনি পুনরায় নির্বাচিত হয়েছেন, সেও অনেক সহযোগিতা করেছে। বিষয়টা আমি আজকেই শুনলাম আপনাদের মুখ থেকে, আমি দেখছি যে ন্যূনতম যে পরিষেবাগুলো আছে যদি সেগুলো তাদের দ্বারে ওনারা ভ্যাকসিন এবং যেটা স্বাস্থ্যসাথী কার্ড এইগুলো তো একটু পেতেই পারে। স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লাই উনি করেছেন কিনা সেটা তো আমার জানা নেই, কারণ স্বাস্থ্যসাথী কার্ড যাদের রয়েছে সবাই দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশন করেই পেয়েছেন, বেশিরভাগটা 70% সবাই হয়েছে, আমরা যে সেটা জানা নেই। আমি শুনলাম, আমি দেখি, খবর নিচ্ছি, খবর নিয়ে আমি সরকারি তরফ বাদ দিয়েও তো বেশ কিছু আপনাদের স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে, তারাও যদি কম বেশি দায়িত্ব নেন তাহলে এই বিষয়টা নিয়ে কথা, কারণ এত বড় পৃথিবীতে তিনটে প্রাণ চলে যাবে সেটা তো নিশ্চয়ই কখনোই না, কোনোদিনই কেউ যদি ইচ্ছা মরণের ভাবনা ভাবে সেটাই দুর্ভাগ্যজনক, এবং সেটা আমাদের সবার কাছে, মানব সভ্যতার কাছে কলঙ্কজনক। সেজন্য আমি ইমিডিয়েট যেটা ব্যবস্থা নিলে ভালো হয় সেই ব্যবস্থা নিলাম। অন্য আহারের সংস্থান করা হয়েছিল বলে আমি জানি সোশ্যাল মাধ্যমে, কিন্তু আপনারা দেখুন যে তাদের ইঁদুর মারা বিষ খেয়ে তাদের মানে মরতে যেতে হচ্ছে, মানে কতটা অসহায়, কতটা মানে কতটা দুর্বিষহ অবস্থার মধ্যে তারা পৌঁছে গেছে। অথচ আজকের এইখানকার যে সমস্ত রাজনৈতিক যে সমস্ত প্রতিনিধিরা আছে সেই সমস্ত প্রতিনিধিরা গাল ভরা বড় বড় ভাষণ দেবে, কিন্তু সামান্য পরিষেবাটুকু এই সমস্ত মানুষদের দুয়ারে পৌঁছাবে না। ফলে এই যে দুয়ারে সরকারের নামে, দুয়ারে রেশন নামে যে প্রহসন চলছে, অবিলম্বে এই প্রহসন বন্ধ হওয়া উচিত। আপনি তো ওনারা শেষ সম্বল বাড়িটুকু বিক্রি করে দিতে চাইছেন, কোনো সহযোগিতার ব্যক্তি যদি তাদের ভরণ পোষণের দায়িত্বটুকু নেন, সামান্য একবেলা খাওয়ার ব্যবস্থা যদি নেন, তো এই সে মানে এতখানি অব্যবস্থা হয়ে যাবে যে একটা বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে হবে। এটা 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 অত্যন্ত দুর্ভাগ্যের এবং অত্যন্ত মানে দুঃখজনক যে একজন মানে একটা পরিবার তাদের বাড়ি বিক্রি করে তাদের সংসার চালাতে হচ্ছে, এইরকম অবস্থার শোচনীয়, এইরকম শোচনীয় অবস্থা মানে একটা পরিবার তার পাশে সরকার বা সেখানকার জনপ্রতিনিধি দাঁড়াচ্ছে না, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। মানে আমাদের সাধ্যমতো কি চেষ্টা করবেন? নিশ্চয়ই, আপনি বললেন, আমরা আমাদের যে সমস্ত দলের দলীয় যে লোকজন আমরা অবশ্যই সেখানে যাব, গিয়ে আমাদের যেটুকু মানে আমাদের তো খুব বেশি সাধ্য নেই, তবে আমাদের যেটুকু সাধ্য আছে আমরা সেইটুকু তার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করব। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।